আল্লাহু আল্লাহ জিকির কর নূর নবী জির কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড ডিলেট করে আজকের ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের আজকের লাস্টের দিনে আমাদেরকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় এবং সুযোগ প্রদান করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি না বেজা? তাইলে জবানটা বলে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন কুল কায়নাত সৃষ্টির মূল, যিনি হচ্ছেন সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, আফতাবে নবুয়াত, শাহিনশাহে রিসালাত, শামসুল হেদায়াত, গায়েবের খবর দাতা নবী, হাজির ও নাজির নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীকে সৃষ্টি না করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজে আল্লাহ প্রকাশ হইতাম না, 80,000 আলম 18,000 মাখলুকাতের কোন কিছু সৃষ্টি করতাম না, আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতাম না? ওই নবীর উম্মত হিসেবে আমাদের সকলকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, ইয়েতে আমরা সকলে খুশি না বেজা? সবাই বলো খুশি না বেজা? তাইলে সকলে জবানটা বলে বলে আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হওয়াতে আমরা সকলেই খুশি বেজার, ইল্লা ইবলিস শয়তান যারা ব্যথিত কথা কন ঠিক গেলে আর আছে শয়তানের কিছু ফাঁকি আছে না? শয়তান কে রে হলা হইয়া দিছে, শয়তানের কিছু ফাঁকিও আছে, আছে কি না? না মানে যাদের মাথার মধ্যে শয়তান না হিসাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, এরাও বেজার। রবিউল মাস আমরা সবাই আনন্দিত, আমরা মিলাদ মাহফিলের আলো গড়ে গড়ে চালাই সুবহানাল্লাহ কর, কিন্তু হং আবার কিছু নতুন নতুন কথা বাড়িছে, হালুয়া রুটি কে বাড়িছে, এটা বলে হালুয়া রুটির মাস কো জিলাভি কে এবার মাস বলে রবিউল আউয়ালের মাস। আজ নে তোরা কইতে থাক আল্লাহ হুজুর তো কইছি তোরা জিলালে তোরা জিল্লা, আর আমদার কোন গান নবীর কথা থাকা এই যাইবো ঠিক করাল ঠিক ছিল নবী শান মান কায়াম আল্লাহ ইমানদার যারা আছো ইমানদারদেরকে বলে দিয়েছেন তোমরা ওই নবীর প্রশংসা গুলো কীর্তন করো, মুনাফিকের জন্য প্রশংসার নবীর দরকার নাই, কথা বলুন ঠিক কি না? বাইরে আমার সব যেটা মরে গিয়ে না, এর বড় হক কিন্তু ঈদে মিলাদ নবীর মাস, কথা বলুন ঠিক না বেঠিক? যেই নবী না আসলে কোনো কিছুই আল্লাহ বানাইতো না, স্বামী আর স্ত্রী তো দূরের কথা ঠিক না? আজকে স্বামী স্ত্রী আমার সাথে এসে স্বামী আর স্ত্রী অধিকার অধিকার আছে না? একটা আছে কিনা? নাই। মেয়ের আরো একটা অধিকার আছে, ছেলের আরো একটা অধিকার আছে, সবার একটা অধিকার আছে, যার যার অধিকার আল্লাহ দিয়া দিচ্ছে, কথা বলুন ঠিক না? তো অধিকার গুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করছেন কে? আমার নবী, কথা বলুন ঠিক? ব্যক্তিগত জীবন বলুন, এই জন্য আগে হচ্ছে বিরাট, এরপর হচ্ছে সিরাত, আমরা বিরাট মানি, আমরা সিরাত মানি, যারা তোমরা সিরাত শুধু মানো মিলাদ মানো না ওই ব্যক্তি ইমাম থাকবে না, কথা
কথা বলুন ঠিক না বেটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যার যে অধিকার ছিল, যার যে ন্যায্য পাওয়া ছিল, প্রত্যেকটা অধিকার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজমিনের মধ্যে বাস্তবায়ন করে গিয়েছে এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে চলুন, এইভাবে চলুন, এইভাবে চলুন। মা বোনরা কিভাবে চলবে আমার নবী শিক্ষা দিয়েছেন, স্বামী কিভাবে চলবে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কথা বলুন ঠিক না বেটি? এই জন্য এই অধিকারগুলো আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, লাভালাভি ফাল্লাফালি করলে হবে না, যার যে সিস্টেমের অধিকার আছে ওই সিস্টেম মোতাবেক, কথা বলুন ঠিক না বেটি? গভীর মনোযোগ হে আমার যুবক পায়রা রে, ও মুরব্বি বাবা জিরায় গাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতি বানাইছেন, নারী জাতি বানিয়েছেন, কথা বলুন ঠিক না বিধি? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষরা যেইভাবে উঠা বসা চলাফেরা করবে গাও, নারীরা ওইভাবে চলাফেরা উঠা বসা করতে পারবে না, নারীরা থাকবে গড়ের ভিতরে, পুরুষরা থাকবে বাহিরে কাজকর্মের মতো, কথা বলুন ঠিক না বিধি? মূল আলোচনার মধ্যে আমি চইলে চইলে যাইতেছি, যুবক ও মুরব্বি বাবা জিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়া খালাকনাকুম, আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমাটা আমার মনে হইতেছে না, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, জোরে এই জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ গোনায় নাই, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, মানেই হইল একজন একজন হচ্ছে স্বামী আর একজন হচ্ছে স্ত্রী, এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এই মানুষের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানুষ আসার আইনটারে অব্যাহত রাইখা দিয়েছেন, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে গো, এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর জন্য আইন করে দিয়েছেন, স্ত্রীর জন্য আইন করে দিয়েছেন, স্বামীর একটা অধিকার আছে, স্ত্রীর একটা অধিকার আছে, কথা বলেন আছে কিনা নাই, আরো জোরে করে আছে কিনা নাই? স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসতে হবে, ভালো স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামী, নাকি তা কোন খালি গায়ের মধ্যে যে নানা ভাবে পোশাক না, এই দেওয়ার একটা পোশাক আছে, এই ভালোবাসাটা কোথা থেকে শুরু হয়েছে জানেননি? আমরা বাপ থাকিয়া, এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা বাপ কেডা আসল বাপ, আমাদের আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিসসালাম, দেখেন প্রেমকারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে শিক্ষা দিয়েছেন দুনিয়ার মানুষকে, কিভাবে ভালোবাসা করতে হবে, কেমন ভালোবাসা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আদম সফিউল্লাহরে একলা বানালে চলতো না, চলতো নি, শুধু যদি ফুল বানাইতো চলতো না, চলতো না, কথা কোন ঠিক না বেটি? তাহলে তো আগে বানাইছে আদম রে, বানাইছে নি, বানাই আর সাইরা জান্নাতের মধ্যে দিছে, দিছে কি? এর আগে আমার আমাদের আদি পিতা আদম সফিউল্লাহরে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুরে বলতেছে, রুহু যাও সান যে দেহের ভিতরে, এই আদম সফিউল্লাহর দেহটারে 40 দিন পর্যন্ত বালা কইরা শুকাইছে, সুবহানাল্লাহ, আজকে গৌ নবী মারির তৈরি, মাটির তৈরি একমাত্র আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম, হাকিকতে মাটির তৈরি একমাত্র আদম বাবা, আর আমরা যারা আইছি এরা নাফাক তরল পদার্থ হইতে সৃষ্টি, ঠিক না বেটি? হাওয়া আলাইহিসসালাম আরেকভাবে সৃষ্টি,
জিন্দারে বানাইছে আল্লাহ আরেক আরেক জিনিস দিয়ে, আগুন দিয়া। ফেরেশতারে বানাইছে আল্লাহ নূর দিয়া। আর আমার নবী হচ্ছে নূরুল আলামুর, সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আমার নবী, আর আমার নবী হচ্ছে দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হচ্ছে নূরুল আলামুর। নবীর নূর হইতে কুল কায়নাত সৃষ্টি করেছেন, জোরে বলুন ঠিক। এজন্য আদম আলাইহিস সালামকে মাটি দিয়া বানানোর পরে ওই ফরজ করছেন, মানে আখিরাতের 40 দিন আদম আলাইহিস সালাম বডিটাকে শুকাইছে আল্লাহ। কয় দিন? 40 দিন। শুকানোর পরে আদম আলাইহিস সালাম বডিটা সুন্দর করে শুকাইছে। একটা কথা মনে রাখবেন, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বৎসরের সমান। ওই কথা আরো জোরে, তাইলে দুনিয়ার 40,000 বৎসর পর্যন্ত আল্লাহ আপনার আদম বাবার শুকাইছে। শুকায় রুহুরা করবো, এখন তুমি দেহের ভিতরে প্রবেশ করো, তোমার মাধ্যমে দুনিয়াতে সিস্টেম জারি করতেছে। রুহুতে ভিতরে গেছে, গিয়া ভাই আল্লাহ তো কি তা সম্ভব না, তো দেহের ভিতরে থাকা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ আল্লাহ জানেনি আর যখন, নাকি আল্লাহও জানে না? আমি তো জানিও বন্ধুরা যুবক বাইরারে, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে এই অন্ধকার জগৎ থেকে বাহির হয়ে আসলেন। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, হে রুহুরে এখন তুমি দেহের ভিতরে থাকতে পারবানি। রুহু ডাইকে বলতেছেন, আল্লাহ গো এত সুন্দর এই দেহের ভিতরে থাকতে আমার বাহিরে করা হওয়ার কোনো প্রয়োজন নাই, এখন দেহের ভিতরে থাকতেই ভালো লাগতেছে। হে আমার যুবক পারারি, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতিনিধি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন রুহুটা দেহের ভিতরে দিয়া দিছে, এই মুহূর্তের মধ্যে উনি একটা হাসি মারলেন, হাসি মাইরা উনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পরে আমার নবীও সর্বপ্রথম বানিয়ে পাঠ করেছিলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ চিন্তা করলো, আদম সফিউল্লাহর জবান দিয়ে পার বের হয়েছে আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উপরে কুরআন নাযিল করব গো, যেই নবীর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করব ওই নবীর উপরে সর্বপ্রথম যেই সূরা থাকবে এই সূরার নাম হলো ফাতিহা। এই ফাতিহার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা লাগাইয়া দিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকই একমাত্র আল্লাহর, হে মুরব্বি বাবা জিরানে। এরপরে আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ আগে ললাট মুবারকের মধ্যে লাগাইয়া দিয়েছে, এরপরে আদম সফিউল্লাহর ডান হাতের শাহাদাত অঙ্গুলির মধ্যে নবীজির নূর মুবারক দেখিয়েছে, এরপরে আমার আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশের মধ্যে নবীজির নূর মুবারক রাইখা দিয়েছে, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে যখন পাঠাইয়া দিলেন, এই জান্নাতের মধ্যেও আমার দয়াল নবীজির নূর মুবারক সই লাগেল। আমার যুবক পায়রারি, 106 মাকাম পাড়ি দিয়া আব্দুল্লাহ আমিনার মাধ্যমে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনের মধ্যে শুভ আগমন করেছে।
আমার আলোচনা ওই দিকে নাই, আমি শুধু আলাইহিস সালামের সম্মানটাকে বর্ণনা করতেছি। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাইখা দিলেন। জান্নাতের মধ্যে এত সুন্দর জান্নাত, কোনো কিছুর অভাব নাই, ফল কোনো দিন কোনো ফলের অভাব নাই, গোশতের টুকরার অভাব নাই, গরুর গোশতের অভাব নাই, হরিণের গোশতের অভাব নাই, যেই কোনো জীবজন্তু পানির গোশতের কোনো অভাব নাই রে ভাই। আঙ্গুর ফলের অভাব নাই, আপেল ফলের অভাব নাই, ডালিম ফলের অভাব নাই, যেই কোনো জিনিস ওই বেহেশতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাইখা দিয়েছিলেন। যখন মনে চাইত তখনই ফান করতে পারত, যখন জানা চাইত তখনই খাইতে পারত। এত বড় বিশাল নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাইখা দিয়েছেন, এরপরে ওটাই কা বলতেছেন আমার ভালো লাগে না, এত সুন্দর বিশাল জান্নাতের মধ্যে ভালো লাগে না, না জানি কেমন একটা ইম্পর্টেন্ট জিনিসের অভাব রয়ে গেছে রে ভাই। ও মুরব্বি বাবা জিরা ভাই, আদম আলাইহিস সালামের কি জিনিসের অভাব আছে রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না। আওয়াজ করে বলুন জানে কি জানে না। একটা জিনিসের অভাব, অভাবটা কি আদম নিজে বুঝতে পারে না, কারণ এর আগে স্ত্রী তো আর বানাইছে না, বানাইছে আদম আলাইহিস সালামের আগে আমার নবী সারা আদম পানি মাটির মধ্যে যখন মিশ্রিত তখনই আমার নবী নবী ছিল, কথা বলুন ঠিক কিনা। আজকাল কিছু ফাটলা মলি বাড়িছে, ফুটলা মলুবি ফুটলা মলুবির জলে কোন রাসূল বলতেছেন মান কানা নাবিয়ু ওয়া আদম বাইনাল মাই ওয়া তুরান, আদম আলাইহিস সালাম যখন পানি ও মাটির মধ্যে বিস্মিত ছিল তখন থেকে আমি নবী নবী হইছিলাম। আর ফুটলা মানবীর তরে কয় নবী রে আল্লাহ 40 বছর পর্যন্ত যা চাই আর বাছাই করছে। একটা শয়তান আমরা এলাকার বাড়িছে শয়তান, আরে বাপরে বাপ বাপরে বাপ। আসলে তো কোরআন হাদিস তো পড়তে হবে, মাদ্রাসা তো যাওয়ান লাগবে, বারিন্দা তো যাওয়ান লাগবে, বারিন্দা তো গেছে তবে পাগল বলছাগল ও একটা গজল গজল গায়া আজকে মার্কেট উঠছ, কোরআন হাদিসে তো বেইলো নাই। এই ফাতলা বলবি ফুটলা বলবি কই কি জানেননি, হে কয় নবী রে আল্লাহ নাকি 40 বছর পর্যন্ত যা চাই আর বাছাই করছে। এক্সাম্পল দিছে ওই লাউয়ের সাথে, যখন টিভা দেয় যখন বিক্রে থাকে তখন দেখি এটা বালো, ওই লাউটা কিন কি নন্দা এটা বালা ঠিক কিনা, এ লাউয়ের সাথে নবীজির জন্মের তুলনা দেয় আমাদের নবী রে আল্লাহ 40 বছর পর্যন্ত যা চাই আর বাছাই করছে, যা চাই আর বাছাই কইরা নবী রে নাকি নবুত নাইলে ই মুলুবির কথাই বোঝা যায় নাইলে আল্লাহ নবীজির নবুতি দিল ন, অথচ নবী রে আগুই নবী বানাইছে আর মৌলবি হই কি। ইজার কথা আমি আহলে হাদিসের দলের মুখ থেকে শুনছি না, এই মূর্খের কথা, কথা কোন ঠিক না বেটি, এই সমস্ত বেয়াদ মূর্খের ওয়াজ যারা শুনব এরাও মূর্খ হয়ে যাবে। আর ইতা না উইন্না উইন্না না বুঝ জানাই ওর কি হই কি হই কি হই, নবী আল্লাহ 40 বছর পরে নবী দিতে যা চাই বাছাই করছে, নাইলে বুঝা যায় যা চাই বাছাই দিল নবী দিল নবী বানাইলে আর নাইলে বানাইলো না, নাউজুবিল্লাহ কয় না ভাইরে সকাল বেলা সূর্যটা উঠলে বোঝা যায় দিনটা কেমন যাইব। আর তুই কোস নবী রে মানে যাচাই বাছাই করে নাউজুবিল্লাহ কম বন্ধুরারে আমার ওই দিকে আমি গেলাম না, শুনশানের দিকে যাই আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন রাইখা দিলেন ইন্দিমেন্ট টাইমে বসতেছেন সর্বনাশ, আমার জানি কেমন একটা অভাব অভাব লাগতেছে, কে জানি আমার সঙ্গের সাথী হইবে, আমার একা একা ভালো লাগে না গো হে মুরব্বি বাবা সিরারে। আজকের এই মাহফিলের মধ্যে আপনারা যারা যারা এসেছেন আমি যদি বলি
যদি বানাইয়া দে নাই পঞ্চাশ তলা বিল্ডিং এর মধ্যে একা একা থাকা সম্ভব হইব না। আরো মানুষ একা বসবাস করতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? এত সুন্দর জান্নাতের মতো আপন বাবা বালা লাগে না একলা, তাহলে সঙ্গের সাথী দরকার, স্ত্রী দরকার। আল্লাহ তো বুঝে আদর, তোমার যে কেড়ে বালা লাগে না আমি সব জানি, আমি তো আল্লাহ তো আলিম গায়ে, আমি তো প্রত্যেকটা মানুষের অন্তরের খবর রাখি, কি জিনিস যে তোমার দরকার আমি জানাই, আমি তোমারে বানাই দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আদম বাবার স্ত্রী বানাইব, কুদরত কিভাবে আদম সফিউল্লাহর ঘুম পাড়াইছে, সুবহানাল্লাহ, কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সুন্দর করে ঘুম পাড়াইছে, ঘুম পাড়াইয়া বাম পাজরের রাইহান নামক দেখা আর দি দেখা না শুধু ইয়াটা মতো শুধু না দেখা এর লাগে এরা কিছু দেখা তেরা কষ্ট দিয়েছে ৫০০ আমি বুঝি দাসির বান্দির মতন খাটি সারাটা দিন আর রায়, আর তুমি আমার ৫০০টা শাড়ি দিছো, তখন আমার দামটা বলাবো আমি ১০০০টা শাড়ি আনছি। এই সময় একটা তুফান সৃষ্টি দেবো তারা সংসার করতাম না, কারণ কি আর দিটা দেখা গভীর মনোযোগ। এ আমার যুবক পায়রা কোন আমি শুধু সরাসরি আলোচনা কইরা যাইতেছি, ডানে বামে যাইতেছি না, গজলের দিকেও যাইতেছি না, মূল আলোচনা গুলো কইরা আমি আপনাদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে বিদায় নিব। সাবজেক্ট হচ্ছে কিন্তু স্বামী স্ত্রী, স্বামী এবং স্ত্রী কেমন হইতে হবে এটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। হে মুরব্বি বাবা জিনাগো, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি বলেন কুন হয়ে যাও, ফায়ান কুন সাথে সাথে হয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাইকা বলে আদম গো গো সুন্দর কইরা তুমি ঘুমায়া দাও, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে ঘুম পাড়াইয়া দিয়েছে, ঘুমের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কুদরতের আরেকটা কাজ সাইরা নিয়েছে, এলিমেন্ট টাইমা দেখা যায় আদমের বাম পাজর হইতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হাত দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি কইরা লাইছে। হে আমার আশিকির জাকিরির মুরব্বি বাবা জিরা রই, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি কইরা তৈরি কইরা আদম আলাইহিস সালামের পাশের মধ্যে বসায়া রাখছে। বন্ধুরে 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 কিছুক্ষণ পরে দেখা যায় আমাদের পিতা আদম সফিউল্লাহর ঘুম ভাঙিয়া গেছে, ঘুম থেকে উনি জাগ্রত হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে রে আদম আলাইহিস সালামের পাশে এমন একটা সুন্দরী রূপসী বৈশা রয়েছে, সেই জিনিসটার অভাব আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম করছিল, এখন দেখতেছে ওই জিনিসটাই আমার পাশে বৈশা রয়েছে। আল্লাহু আকবার, এবার আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হাওয়ারে জড়াইয়া ধরতে গেছে রে, আল্লাহ কয় সাবধান ধরা যাইতো, সাবধান চলছে কিনা চলছে কিনা, ওটাই তো বিরোধী চলছিল, হালাল না হারাম বেআইনি ভাবে ধরা কারণ আল্লাহ পাক একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন,
আমাদের আদিমাতা হাওয়া আলাইহাসসালামকে বানিয়েছেন, এই মুহূর্তের মধ্যে আদম আলাইহিসসালাম পাশে দেখতেছেন, এত সুন্দর একজন মহিলা উনার পাশে বসে রইছে গো। নারী এবং পুরুষের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকর্ষণীয় একটা শক্তি দান কইরা দিছে। হে মুরব্বি বাবা জিনারে, এই আকর্ষণের ফলে একজন আরেকজনের সাথে মিলিত হয়, এই মিলিতটা হারাম ভাবে হওয়া যাবে না, বেআইনি ভাবে হওয়া যাবে না, হালাল পন্থায় হইতে হবে। কথা বলতে কিনা বেঠি বন্ধুরে বন্ধুরে বন্ধুরি, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম যখন হাওয়ারে ধরতে গেছে, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাইকা বলে, ও আদম রে, এই মুহূর্তের মধ্যে তুমি ওনার শরীরের মধ্যে ধরতে পারবা না। যাইকা বলতেছে কেন পারা যাইবে না, বলে আরেকটা আইন রইছে, বলে আইনটা কি গো আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাইকা বলতেছেন, তুমি এবং হাওয়ার মধ্যে বিবাহের কাজ সম্পন্ন হইতে হবে। বিবাহের কাজ যখন সম্পন্ন হয়ে যাইবে গো, তখন স্ত্রী তোমার জন্য হালাল আর স্বামী তুমি হচ্ছ তাহার জন্য হালাল। জোরে জোরে বলুন ঠিক না বেঠি। হে আমার যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে দেখা যাইতেছে আদম আলাইহিসসালাম লাইকা বলে, আল্লাহ গো তাইলে বিবাহের কার্যটা তাড়াতাড়ি সম্পন্ন কইরা দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে আলোচনাটা গুছাই নিতেছি রে ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিসসালামের বিবাহের কার্যটা সম্পাদন করাইয়া দিলেন। হে মুরব্বি বাবা জিনারে, যেই মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার বিবাহের কার্যটা সম্পন্ন কইরা দিলেন, ইন দি মিন টাইমে আদম আলাইহিসসালাম আবার আমাদের আদিমাতা হাওয়া আলাইহিসসালামের শরীরের দিকে হাত বাড়াইতে চায়, এইবারও আমার আল্লাহ ডাইকা বলে, ও
আদম সাদ্দান এখনো তুমি হাত বাড়াইতে পারবা না। এবার আদম বাবা দাইকে বলে ও আল্লাহ গো এখনো আমি কেন হাত বাড়াইতে পারবো না, বলে আরেকটা কাজ বাকি রয়া গেছে। আর কি কাজ বাকি রয়ে গেছে গো? ইন্দিমেন টাইমে আমার আল্লাহ পান করার বলেন আমি দাইকে বলতেছেন যে কাজটা হলো আসলে একটা ওয়াজিব কাজ, বিয়ার পরে মহরম আদায় করতে হয়। অনেক ফুলাফান আছে মহরম আদায় করছেন, মোহরান আদায় করা ওয়াজিব, কথা কোন ঠিক না বিধি ওই দিকে গেলাম না। বিয়ের পরে মোহরান আদায় করতে কই গো, মোহরান আদায় করতে হবে। এবার আদায় কে বলতেছেন আল্লাহ গো কিভাবে মোহরান আদায় করব, ওই যুগে তো টাকা ছিল না, ওই যুগে পয়সা ছিল না, দিনার দিরহাম বলতে কোনো কিছুই ছিল না, ডলার টলার বলতে কোনো কিছুই ছিল না, তাইলে মোহরান আবার আদায় করব কেমনে? আমার আল্লাহ দাই কে বলে আহাদু যেই নবী সৃষ্টি না করলে গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রকাশ হইতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে কোন কাইনাতের কোন কিছুই বানাইতাম না। ও আদম রে ওই নবীর উপরে তুমি 10 বার, তোমার স্ত্রী 10 বার, 10 বার 10 বার দুরূদ শরীফ পড়ে পড়বায় মোহরানা সহ কিছু আদায় হইয়া যাইবে। এই আয়াতে কারিমা কি আমার আল্লাহ ইব্রাহিম বাবার উপরে নাযিল করছে? কথা কন তাহলে এ মানবিক কোন নবীর উপরে? যদি না জানো জানলে তো আমরা কাছ থেকে কিতাব না বুঝে বুঝছে না, কথা বলুন ঠিক ছিল। আজকে কোরআনুল কারিম আয়াতে কারিমা গুলাকে পুরো অন্যায় ভাবে যেমনে মানুষ হয় এমনে তাফসির কইরা লোকদেরকে বোঝায় কুমড়া বানাইতেছিস, কথা বলুন ঠিক না? দেখি সুন্নি জামাত যারা আছে এরা হক বলবে, আল্লাহ যে আইনটা পালন করে, ফেরেশতারা যে যে আইন পালন করে, এই আইনটা পালন করার কথা কইছে আল্লাহ ইমানদাররা। আমরা হচ্ছে ইমানদার, অকপটে বলতে পারবো আমরা হচ্ছে ইমানদার, সুন্নিরা হচ্ছেন ইমানদার। আল্লাহকে আমরা নামাজ, আমরা রোজা, আমরা হজ, আমরা যাকাত, আমরা ঈদ মিলাদুন নবী করার কুস্তা নাই, ইটার মধ্যে একবার টিক্কা ফালায় লাভ হইতো না, আমার কোন গুণা না, আমার আল্লাহ যদিও জাহান্নামের আগুন বানাইছে কিছুদিন শাস্তি ভোগ করুন, এরপর স্পেশাল জায়গা যাবো যেহান আমার বাপ আছে এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে ডাইকে বলতেছেন হে আদম 10 বার 10 বার, তোমার স্ত্রী 10 বার, তুমি 10 বার, আমার বন্ধু নবীর উপরে দরুদ শরীফ পান করো, যেই দরুদ শরীফ পান করলে রে মোহরানা সব কিছু আদায় হইয়া যাইবে। ইন দি মেইন টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম প্রতিনিধি আমাদের
আদি পিতা আদম সাবিল আর দেরি করে নাই, দশ বার দুরুদ শরীফ পড়লেন, উনি তখন আর স্ত্রী দশ বার দুরুদ শরীফ আমার আদি মাতা হাওয়া আলাইহাস সালাম পড়লেন। আমার আল্লাহ তাই কেবল ওই আদম রে, এখন তোমরা একজনের জন্য আরেকজন জায়েজ হয়ে গেছো, জোরে জোরে বলেন না আল্লাহ আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুরব্বি বাবা জিরাহারি, তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত করে কৌশল করে এই দুনিয়ার জমিনের মধ্যে আদম বাবারে পাঠাইয়া দিছেন, এক জায়গার মধ্যে হাওয়ারে পাঠাইয়া দিছে, আর এক জায়গার মধ্যে আদম বাবারে পাঠাইয়া দিছে, শেষ পর্যন্ত উভয়ের মিলন হয়েছে। মিলন হওয়ার পরে জোড়ায় জোড়ায় সন্তান এসেছে, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। এইভাবে দুইজনের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিকাহের পর্ব সম্পাদন কইরা দিছেন। বিবাহের কার্য সম্পাদন করাইয়া দিছে, ওই সময়ে জায়েজ ছিল বর্তমানে জায়েজ নাই, হারাম হয়ে গেছে। আমার যুবক মুরব্বি বাবা জিনা গম, এইভাবে দিনের পর দিন যাইতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেয়েদের সাথে আচরণ করতে হবে, স্ত্রীর অধিকার কিভাবে রক্ষা করতে হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কিভাবে আমার একজন স্ত্রীর অধিকার স্বামী রক্ষা করতে হবে, এই এই সবকিছু শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী। কারণ আমার নবী হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকে বলে হো দুনিয়ার মানুষগুলা গো, তোমরা যদি উত্তম চরিত্রে চরিত্রবান হতে চাও, তোমরা যদি উত্তম আদর্শে আদর্শবান হতে চাও, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ হইতাম, আমি আল্লাহ নিজেই কোনো কিছুই সৃষ্টি করতাম না, ওই নবী হাবিবুল্লাহ তোমরা অনুসরণ করো। নবী পারিবারিক জীবনটা কিভাবে চালাইছেন, আমার নবী বিবাহ করেছেন মাইকাল, আমার মন নবী বিবাহ করেছেন মতান্তরে এগারো কান, আমার নবী এগারো কান বিয়া করেছে কিন্তু আজ পর্যন্ত কোন মৌলবি বলতে পারবে না আমার নবীজি একজন বিবির সাথে খারাপ আচরণ করেছে, আরেকজনের অধিকার নষ্ট করেছে, এগারো কান সাথী মোবারক কইরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যার যার প্রাপ্য অধিকার বজায় রেখেছেন, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মহিলাদের ফ্যান্ডেল জায়গা হচ্ছে না, একটু সাফায় বসে মা বন্ধা যারা যারা আছেন একটু সাফায় বসে, আজকাল এটা ভালো আলহামদুলিল্লাহ, মা বন্ধা অনেক মাহফিলের মধ্যে বাড়ে বাড়তেছেন দিনের পর দিন, এতে আমাদের সুন্নিয়তের কাজ হচ্ছে, কথা বলুন ঠিক নাবি ঠিক। আপনারাও যারা যারা আছেন সামনে আসেন, মা বন্ধা যারা যারা আছেন আপনারা একটু ভিতরে যান, একটু সেটটা বসে। কি বলছিলাম মনে আছে নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকার কালা সাথী মোবারক করেছেন, বিয়া করেছেন কি খিলা? আচ্ছা আপনি এগারো বিয়া করতে পারবেন নি? যাই বলি কয়টা করতে পারবেন? সাইটটা ভিতর থেকে হে সাইটটা সাইটটা করে যাই ভাই জায়গা দিবেন যদি কইন বলে না আমি আরেকটা তবে খারাপ কাজ যাই না, এটা করে লাইব এখন তো সফল আসি কিটা করে যাবো জুড়ে কেউ হইলে একলা লই আল্লাহ যখন নসিবে রেখে দিছে এগুলা দেখলে ইজার লই জীবন কাটাই পায় ঠিক না বেটি এরপরে বলিষ্ঠ আর বারো বেতনা আছে মাধবপুর আসেনি আসেনি
থাকতেও পারে, কথা কন্টিনিউ করে এগুলা জ্বালায় জীবন কইল বাচ্চার কেমনে দেখি ঠিক রাখছে। আপনি কি মনে করেন যার যার অধিকার যার যার দিতে পারছে, ফের সবারও দিতে পারে না? এগুলারে বিয়ে কইরা তখন দেখে ইলার বেশি বালা হলো না, একবার লেভেল হয়ে গেছে গা, তখন দেহে আরো দেহে টেহা পয়সা তখন কয়েকটা আছে, চিন্তা করলে বৈধ কারো বৈধ কোনো মধ্যে একটা বালা সারাদি পাই সেরা মনে হয়। যখন আর একবারে বিয়ে করলে আহুল্লাহর খবর নাই, আছে কি শিক্ষা দিতে হবেন মহিলাদের অধিকার কিভাবে রক্ষা করতে হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শিক্ষা দিয়েছেন। জোরে বলুন ঠিক নেবে কি? আরো জোরে কোন ঠিক নেবে কি? দুনিয়াতে আর কেউ এই শিক্ষা দেয় নাই, দিয়েছেন একমাত্র আমার আপনার দয়াল নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মনে করেন যে বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুগ আরম্ভ হয়েছে, যার যার অধিকার কেউই পালন করে না রে ভাই, ঠিক না বেটি? এখন একজন পুরুষের যখন বিবাহের সময় হয়ে যায়, বিবাহটা কোন কোন সময় শূন্য, কোন কোন সময় ওয়াজি, আবার কোন কোন সময় একবারে হারাম, কথা বলছি না হবে নজর এটা আবার কিতাব হইলে হারাম কিনা ওলা ওলামাই কিরাম তো আছে, আপনার যদি বেল না থাকে বিয়া করা সম্পূর্ণ হারাম, কথা বলুন ঠিক না? সহস্র পাশে কইলেছে মানে বিবাহের যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতা তো না থাকে আপনি অযথা বিয়া করেন না, ঠিক না? এরপরে দেখবেন না আমার বিয়ার সময় হয়েছে ঠিক হয়ে কিন্তু মাল নাই, চেহা তোহা নাই, কোন কিতে পারবো আর চেহা তোমার ব্যবস্থাও করতে হবে যেভাবেই হোক, আপনারা তো আল্লাহ বানাইছে না অলস ভাবে জিন্দগি করতে, আপনার টাকা টোহার ব্যবস্থা করতে হবে, চাকরি নিতে হবে, না হয়েছে কোনো একটা কাজ করতে হবে, কিছু ব্যালেন্স তো আপনার লাগবো। আলী রাদিয়াল্লাহু তাআলার উপর বিয়ে কেমন হয়েছিল এমনুর, এর আগে আমার নবী মা ফাতেমা খাতুন জান্নাত, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীটি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসতেন, রাসূল বলেছেন ফাতিমাতু বিন আবু মিন্নি, ফাতেমা হচ্ছে আমি নবীর অংশ মোবারক, সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের মধ্যে আসতেন, নবীজি নিজে দাঁড়ায়া ফাতেমার কপালের মধ্যে চুম্বন দেন, ফাতেমার দরখাস্তে ফাতেমারে বিয়ে দেওয়ার জন্য কোটি কোটি টাকার মালিকেরা গেছে প্রস্তাব লইয়া নবীর কাছে, ওই তো না হবে না, কথা বলেন ঠিক কি না? এরপরে লক্ষ লক্ষ টাকার মালিক গেছে, কোটি কোটি টাকার মালিক গেছে, কাম হইতো না? আমার নবী কিন্তু অপেক্ষায় আছে একজন, আল্লাহ অপেক্ষা রয়েছে একজনটাও, বিবাহের প্রস্তাব দিয়েছিল, কারো প্রস্তাব আমার নবী গ্রহণ করে নাই গো, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের অপেক্ষায় বসে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর নুরানি কদম মোবারকের মধ্যে গেলেন, নবী জানেনি, জানে কি জানে না, মনের খবর অর্থাৎ গায়েবের খবর নবী জানেনি, আমরা মানি নবী জানে কোরআনে পাইছে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারের মধ্যে যখন গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ খুলে বলতে পারে না, কারণ সামর্থ্য নাই, সামর্থ্য তেমন একটা নাই, এরপর আমার নবী জিজ্ঞেস করতেছেন, আলী আমি তো বুঝতে পারছি তুমি কেন আসছো, তুমি কি আমার মেয়েকে ফাতেমাকে বিয়ে করবা? আজকে বাংলাদেশের মানুষ তাকওয়াদার ফরহেজগার আলেমের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি না, আমার জানা ঘটনা বহু ইতিহাস, বহু মৌলবীর জন্য বহু মেয়ে দেখতাম গেছি, ওই তো না জামাই দাঁড়িয়ে গেলেছে, ওই তো না
জানুনি তোমরা আমরা হুজুর আল্লাহকে প্রথমে এরা পাগল হচ্ছে এখন সত্য এটা বালানা কারা মানুষের বসে কিছু নিন কিছু কিছু মাত্র কয়েকটা যাদের বেজাল আছে তবে যারা উজুরে বেশি ভালো লাভ হয় না দাড়িওলা জামে বেশি ভালো লাভ হয় না এরারে নিয়ে যদি বিয়া কইরা কোনো মধ্যে যাবাইও সাফাইয়া সুফাইয়া যাইতে যাইতে লইয়া যায় সংসার বেশি দিন ঠিক না কথা বলুন ঠিক না দেখো নবীজির কাছে লাখপতি কোটিপতি আইছে কার কাছে বিয়া দেয় নবী কুষ্টাচন তাকওয়াদার আলম ফরহাজগার ব্যক্তি আল্লাহ আলম রাসূলুল্লাহ একজন ব্যক্তি খায় যে ব্যক্তি আমার ফাতে বাড়ি নিয়ে সুখের সংসার সাজাইতে পারবে সাধারণ ঠিক আর আজকে আমরা খুঁজি এবং ফাদলি আমার মেয়ের বিয়া দিব আপনার ছেলে কিতা করে ওই আমার ছেলে কামিল পাস করছে ও কিতা করে ওই ইমামতি করে অসম্ভব অসম্ভব বেতন কয় হাজার বহু দাস হাজার আমরা তো মজ করে চলে যাই গিয়া ঠিক না কিছু আলেম ভাই আমরা অনেক আলেম ভাই আছে না যারা মসজিদের মধ্যে মাসে মাত্র 5,000 টাকা পায় এমনও মসজিদ আছে কত 3,000 পায় এরপরও গিয়া একটু দাজাই বাসাই করে তত্ত্ব নিয়ে দেখেন যারা মাসে 50,000 টাকা গুসল টাকা খাইতেছে এরার সাথে বহুত ভালো আছে ঠিক কারণ বলুন ঠিক কি না যদি শুনে আমার ছেলে কে চাকরি করে কয় আমার ছেলে সচিবের চাকরি করে কো আচ্ছা আমার মেয়ে তো আল্লাহর রহমতে একবারে উকি উকালতি ফাঁস করে নিছে ওহন বেরিস্টার হয়ে যাইবো গা তাহলে সচিবের চাকরি যখন করে আর গুণমতে যখন ভালোই পজিশন না তাহলে দেওয়ান যায় ঠিক না মানে ফাইল টেকাইয়া আরেকজনের আরেকজন যে ফাইল টেকাইছে এটা 50,000 টাকা গোস্ট লইয়া একবারে মনে করেন গোস্ট টুসকাইয়া ই বেড়ার দ্বারে বিয়া দেওয়ান বালা তাহলে দেওয়ান যায় ঠিক না বেটি আর হুজুরের দ্বারে দেওয়ান কারণ হুজুরা সুদের টাকা খাইতে পারে না হুজুরা গোসের টাকা খাইতে পারে না এর লেগে বেশি বালা ওলা বন্ধু ধরারে আমার এই আমার যুবক ভাইরারে আমি আপনাদেরকে বলবো এই বিশ্বের জমিনের মধ্যে আজকে কেন শান্তি নাই জানেননি ইসলামের মধ্য থেকে আমরা অনেক দূরে সরে যাইতেছি এই জন্যই আমাদের শান্তি নাই শান্তি খুঁজে পাওয়া যাইতেছে না এ আমার যুবক বন্ধুরা হারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বসে আছেন আলেমের জন্য একজন আলেমের কাছে বিয়ে দিতে হবে যেই আলেমের মাকাম হচ্ছে নবীজি নিজেই বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া হাদিয়ু বাবুহা আমি নবী হচ্ছি আলেমের শহর এই শহরের দরজা হচ্ছে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীর কাছে যখন আলী দাঁড়ায়া রইছে গো মুরব্বী বাবা জিরারে হিন্দি মেন্টাই মেয়ে আমার নবী নিজেই জিজ্ঞেস করতেছেন হে আলী তুমি কি আমার মেয়েকে ফাতেমাকে বিবাহ করবাই নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার হুদাইকে বলে নবী গো আমার নবী কি আলীর জন্য বিবাহের মধ্যে রাজি হইবেনি আমার নবীর কন্যা ফাতেমা আলীর কাছে বিবাহ বসতে রাজি হইবে কিনা সেটা তো আমি জানি না নবীর মেয়েকে কেনা বিয়ে করে গো আমার নসিব তো সার্থক হয়ে যাইব গো যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করি ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি রাজি আছেন নি আমার নবী নাই কে বলে আলী রে আলী রে আমি তো তোমার জন্যই বসে রয়েছি রে আলী আমি নবী তো ঘাট থেকে রাজি হইয়া বৈশা রয়েছি এখন ফাতেমা যদি রাজি থাকে অসুবিধা নাই বিয়ার কাজটা সম্পন্ন হইয়া যাই বরে ভাই বন্ধুরে বন্ধুরে বন্ধুরি আমার নবী খুশি হইয়া আশ্চর্যের চেহারা টানিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চইলা গেলেন ফাতেমার গিয়ে তাই কেবল ও আমার কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুন ভাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু খুশি খুশি লাগে নবী কিন্তু এই বিবাহের মধ্যে রাজি কথা বলুন ঠিক না বিধি রহমত আলো নূরে মুজাসাম রহমত আলো নূরে মুজাসাম সাহা
বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকা রাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকা রাজি, বাবা আর শোনো বাণী সুন্দর কাহিনী, আর শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন, রহমত আলম নূরে মুজাসসাম, রহমত সালাম সাহাবীরা কোরবানায়, ওই নবীজির গাম বলো না, সাহাবীরা কোরবানায় রাম, হাই হাই উস্তুনে ভাঙ্গা নায়িকা কেজুর গাছের নাম, যাকে ধরে কুতুবাদিতেন রসুল এক রাম, যাকে কষ্ট নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হত অবাক হইল সকল সাহাবাইকে রাম বলেন, হত অবাক হইল সকল সাহাবাইকে রাম, হাই হাই রহমত আলো নূরে মুজাসসাম, রহমত আলম নূরে মুজাসসাম, সাহাবীরা কোরবানায়, ওই নবীজির গাম বলো না, সাহাবীরা কোরবানায়, ওই নবীজির গাম, সিল্লায়া বলেন না আল্লাহু আকবার, আল্লাহর নবী রহমতের চেহারা মোবারক কইরা ফাতেমাকে ডাইকা বলে, ফাতেমাকু সুন্দর একটা প্রস্তাব আমি নবীর কাছে আসছে রে ফাতেমা, ও মুরব্বী বাবা সিরানি, এই জন্যই জাইনা রাখবেন পয়সা রাখবেন, আপনি যদি নিজে দেখে আপনার ফুলার লাইজা বউ ঠিক করেন, ফুলা যদি দেখে বাসর নাই তো বউটা কালা মার্কা অবসারে লাগছে, বাবি ডেকিটা করলো উনি মনে আমি যেতাম না, আসেনি আসেনি রাসূল শিক্ষা দিয়েছেন, এই জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আইনের পালন করতে হবে, যারা সহ সরবার মাইন না নাই এরা কিন্তু ভালো কথা, কিন্তু আপনি যে কাল আমার একটা চেহারা দেখি আনলেন বুড়া বয়সে অহন্ত দেখা যায় ফুলা তো আপনার ইবু পছন্দ করছে না, এর লেগে নবীর কাছ থেকে শিক্ষা দিন, আচ্ছা নবী যদি ইচ্ছে করতো হাতে বাজিয়ে দরকার হইতো, কথা বলুন ঠিক না ঠিক, আমরা হইলে যদি দেখে একবারে যেদিন বিয়া করে সারা সমস্যাকে একবারে নিয়েছি জীবন আমার হয়ে আমার আর একবার হরণ লাগবো, আমরা এরকম ভাব দেখছি খাল আমার কা বউ এ জাগাত কইছে আমার এটা পছন্দ হয়েছে না, এরা যাইতা যুইতা কোনো মতে বিয়া করে দিলাইছে, 3 বছর তাইকা সেরা এরপরে বউ রে ভাড়া দিছে বাপের বাড়ি দেখিয়া আমি কোনো তো হইছি বাবু সুন্দর নাউজুবিল্লাহ খম এলাকা বাসা এর বাসাই করে বিয়া করাইয়েন ঠিক না বিটি, আর একটা আদত তুই খাদাইছা তার মধ্যে কিছু আমার লুচ্চাও আছে, 13-14টা বিয়া হয়ে অভ্যাস, 3টা 4:30 4:30 5টা 6টা, তো বাংলাদেশে আমার ভোক্তা বলা আছে ইহান ধর অবস্থা ভয়াবহ,
যারা সৌদি আরব থেকে এসে এরা সম্পন্ন হুজুর ইতা কইতেছে মানুষ দশটা বিয়ে হরে পঞ্চাশটা বিয়ে হরে একশোটা বিয়ে হরে আমি সব বোন কুরআন হাদিসের মধ্যে এরা আছে তাহলে তোরা দেখালে আর দলিল তো সৌদি আরব নয় সৌদি আরব নয় সৌদি আরব নয় সৌদি আরব তো কুস্তি নেয় কে জানো নি তার মধ্যে কয়েকটা গুণ আছে ফাতেমা কিন্তু নীরব এ ফাতেমা এদের মধ্যে নাম্বার ওয়ান যে গুণটা ওনার রয়েছে জানুনি ফাতেমা সে বালকদের মধ্যে সর্বপ্রথম আমার কাছে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করছে এই জন্য আমি আলীকে অনেক ভালোবাসি এ ফাতেমা দ্বিতীয় নম্বর গুণটা হইল ফাতেমা তুমি জানুনি আমার আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা আমি নবী হচ্ছি এলমের শহর এই শহরের দরজা হচ্ছে আলী আলী সবচেয়ে বড় আলেম সুবহানাল্লাহ এর লাগি আমি পছন্দ করছি আর আমরা সমাজে বুঝি আর্মি আর্মি ও সেনা বাহিনী সারি করিনি ও করে হোটেলে সেনা বাহিনী সারি চাকরি জিন্দার গিয়ে দিবা ওই স্কুল মাস্টার নি কো মাস্টার বাড়ি সকল ছাত্র গিয়ে দাও কোটে হামিলে জানা কে দরকার হবে 10 টাকা পাইগা দাও সারা জীবন শুয়ে থাকবো আলিমের দর দিও না আছে নেই দরবারে কথা বলুন ঠিক কিনা আরেকটা গুণ আছে তো কি গুণ আরেকটা গুণ হলো আমার আলী যেই সমস্ত আমি নবীর সেনাবাহিনী আছে সাহাবীর আছে এর মধ্যে সবচাইতে যুদ্ধের মধ্যে বেশি দক্ষতা বেশি হচ্ছে আলী সুবহানাল্লাহ আলী খুব ভালো মানুষ নবী হাস্যকে আর এই কথাগুলো যখন বলতেছেন আমার নবীর পছন্দ বোঝা গেছে লাগিয়া গেছে 100% মা ফাতেমা নীরব তবে নীরবতা হচ্ছে বলছেন দিটা হ্যাঁ অনুমতির লক্ষণ নীরবতাই হচ্ছে শুভ লক্ষণ মানে রাজির লক্ষণ বুঝালেছে সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন খুশি হয়ে ইন্দি মিন কাইমেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে শুভ সংবাদটা পৌঁছে দিলেন ও প্রিয় আলী রে এই মুহূর্তের মধ্যে তোমার ভাগ্য কই লাগেছে আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না এই তোমার বিয়ের মধ্যে রাজি হয়ে গেছে আমার মেয়ে খুশি হয়ে গেছে গো হে যুবক বন্ধুরা রে ইন্দি মিন কাইমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রে জিজ্ঞাসা করে আলী গো তুমি যে আমার মেয়ের বিয়ে করবা গো বিয়ের জন্য তোমার কাছে কি আছে দিনার দিরহাম আছে কি না নাই আলী রাদিয়াল্লাহু তাআলা খোদাইকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে তো দিনার দিরহাম বলতে কোনো কিছুই নাই আমার কাছে আছে মাত্র যুদ্ধের জন্য একটা গোরা আর একটা বর্ম বর্ম এবং গোরা ছাড়া আমার কাছে কোনো কিছুই নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে জয় লাগেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ম বিক্রির জন্য ইন্দিমেন টাইমে দেখা যায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গো দৌড়তে লাগলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলো সুনাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আমরা মুজার আলামান সুবে চার সনাত বিশ্ব বিশ্বের আগো সকলে বলেন আমার হাওয়া সম্মানিত উপস্থিতদের তিন দিন ব্যাপী ঐতিহাসিক সিন্ধু মহাসম্মেলনের আজকের দিন সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন ফিরে তরিকার
রহনুমায় শরীফ আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি উনি এসে গিয়েছেন, আমরা সকলে বলি মারহাবা, আর জামান করে বলি মারহাবা। অসংখ্য উলামায়ে কেরাম তিন দিন ব্যাপী মাহফিলের মধ্যে আসতেছে, আমরা সকলেই সুন্নি জামাতের পতাকা তলে থাকতে চাই, ঠিক কিনা বিটি? আরো জোরে বলুন ঠিক ছিল। আমি নবীর খাবার ফাতিব বড় বড় রে দৌড়তাছেন, আর উসমান গনিও ওইদিকে দৌড়তাছেন, সুবহানাল্লাহ। বাজারে বিক্রি করবে বর্ম ভাই, আজকে তো আমাদের মধ্যে ভালোবাসা নাই, আছে কথা বাটপারি কথা বলুন ঠিক না বেঠি? আরো যারা বলুন ঠিক ছিলাম। এই জন্য আমি বলি ভালোবাসতে হবে স্ত্রীকে স্ত্রীর মতো করে, মাকে ভালোবাসতে হবে মার মতো করে, বাবাকে ভালোবাসতে হবে বাবার মতো করে, তাদের অধিকার রক্ষা করতে হবে যেইভাবে অধিকার রক্ষা করার কথা বলেছেন রাসূল সুবহানাল্লাহ। আবার কিছু কিছু মানুষ আছে বিয়া কইরা, এটা একটা মনে করেন দুজুকের আগুন কষ্ট দিয়েছে মনে আপনারা, বিয়াটা করার পরে দেখা যায় সংসারটা যেমন একটা দুজুকের আগুন সৃষ্টি হয়ে যায়, এরকম বউ আছে কিনা নাই? বেড়া গেছে বিদেশ, বিদেশ থেকে আমার বাড়ি ফোন দেয় হবেই নাই, আয় না গেছে কই গেছে একটু মার্কেট টার্কেট করতে পারতো, কাকি এক বছর বিতে যাইতে না যাইতে মনে বেনিটিকে পেগলে দোয়া পছন্দ নাই, তোমার স্বামী বাড়িতে নয় এই মুহূর্তের মধ্যে তোমার প্রথম যে সম্পদ, এই সম্পদটা হচ্ছে তোমার ইজ্জতকে ধরে রাখা, অন্য পর পুরুষ যেন তোমার দিকে না তাকাইতে পারে। ফাতেমারে দুনিয়ার কোন মানুষই দেখছে নি, কোন পুরুষে দেখছে রে? আরো জোরে বলুন, তাইলে নাম্বার ওয়ান যেই জিনিস সেটা হলো পর্দা, কথা বলুন ঠিক না? এই পর্দাটা ফরজ করছে কেনা? আরো যেমন কেউ আজকে তো সমাজ হয়ে গেছে ভিন্ন, আজকে বড় ভাই সুর বাইরে পাওয়া যায় এই কমো, আমি একটু মার্কেটে যেতেছি ফিরতে রাইট দিব রাইট 12টা 1টা 2টা বাজবো, তুই একটু তোর বাবির সাথে হয়ে গল্প গল্প করে সময় কাটাইস, একটু দিকে করে আইস বুঝলি? আর এখানে কিন্তু মারা লাগে দাদা, ও মাইন্ড নাই, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, যেখানে ডোন্ট মাইন্ড এখানেই হয় স্যার, কিন্তু স্ত্রী এক লাখ বালা উলা লাগে না, মার্কেটে গেলে ভালো লাগে, বেড়ে টি বেগুলো বাজারে বাজারে ঘুরে, আর এই মুখের কাছে বন্ধে, এই মুখের কাছে বন্ধে, এই মুখের কাছে বন্ধে বাড়ার করে দিচ্ছে বিশ্বাস, আসল কথা কোন ঠিক না বেটি? কষ্ট দিচ্ছে আপনারা কবির মনোযোগ যুবক পায়রা গো মুরব্বী বাবা জিরা নাই, আবার অনেক পরিবারের মধ্যে দেখা যায় বিবাহকে কেন্দ্র করে যক্রা বিবাদের আর শেষ হয় না, স্বামী স্ত্রী যক্রা বিবাদ লাগা যায়, স্বামী স্ত্রীরে মারো স্ত্রীও জেমনে তেমনে কথাবার্তা কয় রে ভাই, সংসারের মধ্যে শান্তি বলতে কোনো কিছুই নাই, আল্লাহর নবী এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে বলে গিয়েছেন আকাদ তুমুহুন্না বি আমানাতিল্লাহ, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আর বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূল শিক্ষা দিয়েছেন তোমার স্ত্রী তোমার দাসী নয়, তোমার বন্দী নয়, সে তোমার ঘর চাকরানী নয়, যেমনে মনে চায় এমনে তারে ব্যবহার করতে পারবা, কিন্তু আজকে আফসোসের বিষয় আমরা মহিলারা চাকরানী হতে পারাই, ইডো আছে আছে কিনা নাই, তাইলে তার অধিকারটা পূর্ণ দেওয়া হলো না, তারে আপনি দাসীর মতন কাটাইতে পারবে না, তারে মহব্বত করতে হবে, মায়া করতে হবে, ভালোবাসতে হবে, যেই ভালোবাসাটা শিক্ষা দিয়েছেন আমার নবী, আর যেই ভালোবাসা খাতুনে জান্নাত মা ফাতেমাকে বেছেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরারে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা গুলহার বরমটা বিক্রির জন্য বাজারের মধ্যে চইলা গেলেন। হে আমার যুবক ভাইরারে, একজন সাহাবী আরেকজন সাহাবীকে কতই ভালোবাসতেন, সুখে দুঃখে একজন আরেকজনের কাছে চইলা আসতেন। একজন সাহাবীর অভাব অনুভব হইলে অপর সাহাবী বিভিন্ন বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এ মুরব্বি বাবা জেনারাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা গোর বর্মটা বিক্রি কইরা দিলে হে গো আলী রাদিয়াল্লাহু তাআলা গোর বর্মের অভাব হয়ে যাইবে। ইনদিমেন টাইমে উসমান গনি দৌড়ায় আগি বাজারের মধ্যে চইলা গেলেন। অন্য কোন বিক্রেতার কাছে বিক্রি করার আগে, অন্য কেউ দাম করার আগে গো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হোডাই কে বলে, হে আলী রে ইয়ে ইয়ে ও আলী, এই মুহূর্তের মধ্যে আপনি বলেন আপনার বর্মের দাম কত? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বর্মের দাম হচ্ছে 480 দিরহাম। এই মুহূর্তের মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হোডাই কে বলেন, কমান আগে আর কম কম বাড়ানোর দরকার নাই, দাম দরের কোন দরকার নাই, এই দেন 480 দিরহাম, আমি আপনার বর্মটা কিনে নিয়ে নিলাম। ইনদিমেন টাইমে আলী রাদিয়াল্লাহু তাআলা এই লোকের বর্মটা কিনে লয়া গেছে। এ আমার যুবক বন্ধুরা রে, বিনিময়ে এই বর্মটা কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্মটা কিনে বিয়ের অনুষ্ঠানের মধ্যে আবার সেই বর্মটা উপঢৌকন হিসেবে দিয়া দিছে। জোরে জোরে বলেন না আল্লাহ আকবার। কি বলে সাহায্য করলো এমনে যদি আলী রে আমি 480 দিরহাম দেই তাইলে কব অভাবের সময় হলো সুযোগ দিছে ঠিক না? ঠিক এই জিনিসটা যেন মাইন্ডটা করতে পারে আলীর মনে যেন কোন কষ্ট না আসে, সেই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ম কিনে উপঢৌকন হিসেবে বিবাহের মধ্যে দিয়ে দিছে। সুবহান আরো সর্বন আল্লাহু আকবার। গভীর মনোযোগ এই বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হারে সর্বশ্রেষ্ঠ আলেমের কাছে বিয়া দিয়া দিছে রে ভাই। এই সময় কিন্তু যৌতুক প্রথা বলতে কোন কিছুই ছিল না। নবীর কাছে আলী কে আসেছে? দিনার আসেছে? দিরহাম আসেছে? আজকাল দেখা যায় বিয়ের লাগটা হইলই উহিলেটা লাগাই দিব রে কাজা। তুই যদি 10 লাখ 5 লাখ টাকা লই দিতার অস তোরে দিলাম 20,000। আমার ভুল আরে, বিয়েটা যদি করাইতে পারস 5 লাখ টাকা যদি দিতে পারো তোর দিলাম 20,000। যেভাবেই হোক আমার ভুল আর গুন টুন কইয়া একবারে আমার ভুল হিমু 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 বাপরি একবার ভুলের মতো পবিত্র চরিত্র এইভাবে কইয়া কইয়া সেটা যদি 5 লাখ টাকা বিয়ার মধ্যে লইয়া দিতে পারস 20,000 তোর আসেনি কইয়া বিয়ার মধ্যে কইয়া সাই লয় আমার ভুল আর যে এই পর্যন্ত লেখাপড়া করাইছি এম এ পাস করাইছি এই পর্যন্ত আমার 10 লাখ টাকা খরচ গেছে ভুল আর তো আর ডাক্তার যে বানাইছি তার কোনো হিসাব নিকাশ হই নাই ডাক্তার যে বানাইছি আমার ভুল আর এই পর্যন্ত 50 লাখ টাকা গেছে গা 50 লাখ টাকা দিন এরপর মেয়ে নেই একে কি কর 50 টাকা বাকি কি কর 50 লাখ টাকা সমাজ সরম করে না আমার খিল মারস আবার আমার হাড়ো ঘুমাস আমাদের কি করবেন আমার সাথে অত্যাচার করতেছস
কথায় কথায় খালি কুটা দিব কুটা দিব, কুটা তো তৈরি হয়েছে না আপনি কথা বলেন ঠিক না? এই জন্য যৌতুক ছাড়া বিয়ে করবেন, আপনার সংসারটা হয়ে যাবে উজ্জ্বল একটা সংসার, পবিত্র একটা সংসার। এই সংসারের মধ্যে আর হানাহানি হিংসা বিদ্বেষ কোনো কিছুই থাকবে না। কথা বলুন ঠিক না বেটি? বন্ধুরা রে আমার, এই আমার যুবক ভাইরা নিয়ে শুন সামনের দিকে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা হুর কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বিয়ে দিয়ে এবার ফাতিমাকে ডাইকা বলে, ফাতিমা রে উনি হচ্ছেন আমার আলী, যেই আলী আলীকে আমি অত্যন্ত ভালোবাসি, যেই আলীকে আমি অত্যন্ত মায়া করি। আমার দয়াল নবীকে যেই তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছিলাম, ওই নবীকে আমরা ভালোবাসি, ওই নবীর প্রেমের মালা গলায় নিয়ে আমরা ময়দানের মধ্যে জুলুসে বের হব। কথা কোন ঠিক না বেঠি? প্রত্যেকটা সুন্নি আলম, প্রত্যেকটা ভীর বাসায়েক, প্রত্যেকটা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক সদস্য পাবলিকদেরকে বলবো, আপনারা সবাই মিলাদুন নবীর দিবসে ডাকবেন। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।